মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 ধুলোয় মোড়া রাস্তা বড় বড় পাথর বোঝাই ছাই বোঝাই লরি চলাচলের সময় যেভাবে ধুলো ছাই ওড়ে তাতে অনেক সময় দূর থেকে আসা ছোট গাড়িগুলোকেও স্পষ্ট বোঝা যায় না ঝাড়খণ্ড 80 নম্বর জাতীয় সড়ক থেকে ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়ক যাওয়ার যোগাযোগের মাধ্যম এই রাস্তার ওড়া ছাই ধুলোয় অস্থির নিত্যযাত্রী থেকে স্থানীয় ব্যবসায়ীরা এই রাস্তার ওপর দিয়ে দিন রাত চলে হাজার হাজার ছাই ভর্তি গাড়ি এলাকাবাসীদের দাবি ফারাক্কা এনটিপিসি অ্যাশ প্ল্যান্ট থেকেই ছাই ভর্তি গাড়ি ফারাক্কার 34 নম্বর জাতীয় সড়কে যাওয়ার পথে যেমন ছাই ওড়ে তেমন প্রচণ্ড হারে ধুলো ওড়ে যার ফলে চালক থেকে নিত্যযাত্রী স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষ সকলেই এই ধুলোয় জ্বালায় অস্থির প্রচন্ড ছাই উঠছে রাস্তা প্রচন্ড খারাপ এত জ্যাম লেগে যাচ্ছে মানুষ চলাফেরা করতে পারছে না প্রতিনিয়ত সন্ধ্যার পরে তো যাওয়া যাচ্ছে না হেঁটে যাওয়া যাচ্ছে না আর এত গাড়ি ওভারলোড থাকছে এত ছাই পড়ছে যাতে করে রাস্তায় এত ছাই মানে এত ছাই হচ্ছে প্রত্যেকদিন মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে প্রতিনিয়ত মানুষের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যে রূপে এখানে ছাই প্লাস ওভারলোডের আবার দেখুন ওভারলোড পাথর যে হিসাবে যাচ্ছে এটা কিন্তু আমাদের এনটিপিসি প্লাস আমাদের পাশে যে এনটিপিসি আছে অম্বুজা আছে এনটিপিসি যে আমাদের মানে ধুলা বা এর যে মানে যে পরীক্ষার হিসাবে যদি দেখা যায় তাহলে আমাদের এনটিপিসি মোড়ে কিন্তু যা অবস্থা তা কিন্তু খুব দুঃখজনক এবং খুব খারাপ রাস্তা যেহেতু আছে ছাই যাবে গাড়ি চলবে সব কিছু হবে কিন্তু যেন সব কিছু সিস্টেমের মধ্যে দিয়ে হয় ওভারলোড গাড়ি যেন না চলে গাড়ির একটা টাইম মেনটেন করা উচিত যে এই টাইমের মধ্যে গাড়িটা চলবে কারণ আমাদের ব্যবস্থা করতে হবে যার ফলে চালক থেকে নিত্যযাত্রী স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষ সকলেই এই ধুলোর জ্বালায় অস্থির সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন স্থানীয় দোকানদারেরা ধুলোর সাথে উপরি পাওনা নিত্যদিনের যানজটে নাজেহাল অবস্থা পথচারীদেরও স্থানীয় মানুষজন দোকানদাররা জানাচ্ছেন বিগত এক বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে তাদের গাড়ির ছাই রাস্তার ধুলোয় ছেয়ে যায় দোকানপাট থেকে ঘরবাড়ি এর ফলে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াও দায় হচ্ছে এক প্রকার ধুলোয় লোকজন আসতে পারেন না ঠিকমতো ফলে ক্ষতি হচ্ছে ব্যবসায় আমাদের ব্যবসা মার খাচ্ছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে তারপরে ধুলোর জন্য মানে লোক আসতে চাইছে না ধুলো আর জামের জন্য এত এইভাবে মার খাচ্ছে বিজনেসটা যে ধুলো উঠছে গাড়ি যাচ্ছে জ্যাম লাগছে ঠিক আছে কিসের গাড়ি যাচ্ছে হ্যাঁ ছায়ের গাড়ি যাচ্ছে আচ্ছা হ্যাঁ প্রচুর গাড়ি যাচ্ছে এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে তো তোমাদের অসুবিধা কী হচ্ছে ধুলো উঠছে ধুলোর জন্য আমরা মাল ফাল রাখছি যাতে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে লোকজন আসছে না কাস্টমার আসছে না কাস্টমার কম আসছে ধুলোর জন্য তোমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে ব্যবসা তো অবশ্যই ক্ষতি হচ্ছে কাস্টমার পাচ্ছি না আমরা কাস্টমার কমে যাচ্ছে আগে যে হারে কাস্টমার পেতাম এখন সে হারে কাস্টমার নাই ফারাক্কা ব্যারাজের অধীনে রয়েছে এই রাস্তা কোনো কোনো দিন জল দেওয়া হলেও কোনো প্রকার লাভ হয় না রাস্তার দেখভালের জন্য কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় ব্যবসায়ীরা ছাইভর্তি গাড়ির দৌড়াতে ধুলোর জ্বালায় প্রভাব পড়ছে স্থানীয় দোকানদারদের ব্যবসায় স্থানীয় বাসিন্দাদের দাবি দিনের একটা সময় অন্তত এই ছাইভর্তি গাড়িগুলো যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হোক যদিও এই বিষয়ে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ বা ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট মধ্যমঙ্গ নিউজ কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768362622